দেখে মনে হচ্ছে পুরো ফিশ। চিজ আর এই সস। এখানে আমরা একটা বুক পাচ্ছি, এখানে একদম ফুল ফ্লেজেডলি অরিগানো দেওয়া। সবাইকে আগে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সবাইকে আগে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালো করে কাটাও। আর আজকে আমরা রোস্টারি কফি হাউস যাচ্ছি, যেটা আমরা আগের বছর ট্রাই করেছিলাম, বাট ওখানে আমরা যে পরিমাণে ওখানে রাশ ছিল তো আমরা ওখানে যেতে পারিনি। তো আজকে একবার ট্রাই নিচ্ছি, জানি না ওখানে আমরা যেতে পারবো কি না। তো এখন বাজে 5টা, তো দেখা যাক। আমি লাঞ্চ ফাঞ্চ কিছুই করিনি, কারণ কালকের ওই আপনারা নিশ্চয়ই দেখেছেন 199-এর যে বুফে আর 299-এর যে কম্বোটা ভ্যালেন্টাইন্স ডের অফার চলছে, সেটা লোকাল ক্যাফে কাম কিচেন ওখানে, সো ওটা আই বাটনে আসছে, ওখানে আপনারা দেখতে পারবেন ওই ব্লগটা। তো ওটার জন্য এডিটিংয়ের জন্য পারিনি, তো আজকে এখন এই অনেক লেট করে বেরিয়ে গেলাম, ঘুমও হয়নি ঠিক করে, সকাল 6টায় ঘুমিয়েছি। যেহেতু আজকে সকালবেলা প্রিমিয়ার ছিল, ভিডিওটা আপলোড করার ছিল, তো এখন দেখা যাক কী করা যায় ওখানে গিয়ে পুরোটা। যদি ওখানে যদি গান চলে তো অবভিয়াসলি ওখানে ভিডিও করা যাবে না, যেহেতু যে ভ্যালেন্টাইন্স ডে, গান চলাটা খুব স্বাভাবিক। তো দেখা যাক, ততক্ষণ আপনারা রাস্তাটা এনজয় করুন, এবং আমি ওখানে গিয়ে কী কী খাচ্ছি এবং তার প্রাইস কী সব ডিটেলস আপনাদের শেয়ার করবো, এবং লোকেশানটা ডিসক্রিপশান বক্সেও দেবো। তো তার জন্য স্টে টিউনড অ্যান্ড এনজয় দ্য রোড ট্রিপ। ফাইনালি আমরা রোস্টারি কফি হাউসের সামনে পৌঁছে গেছি। তো একটা লম্বা লাইন যেটা আপনাদের এখন দেখাচ্ছি। তো একটা জিনিস মাথায় এখানে রাখতে হবে, এটা রোস্টারি কফি হাউস বলে কেউ চিনবে না, সো এখানে ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাব বলেই সবাই জানে, তো ওটা মাথায় রাখতে হবে। আমি সর্বজিৎ আর আমি নৈকতা, ব্লগ 8-এ আপনাদের সবাইকে ওয়েলকাম। Light work with the bass on the track, on my face in the back, like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man slide around, let the hate in the gaff. ফাইনালি আজকে এক ঘন্টা দাঁড়ানোর পর এখন আমরা টেবিলে বসে আছি। জানি না ও কী কী অর্ডার করেছে, তো ওর মুখ থেকে শোনা যাক কী কী অর্ডার করেছে। বল আজকে কী কী অর্ডার করেছিস বল। আজকে আমরা খাচ্ছি পেরি পেরি চিকেন পিজা আর স্পাইসি পাক, ভুলে গেছে আবার ভুলে গেছে। আজকে আমরা খাচ্ছি হচ্ছে স্পাইসি বারবিকিউ চিকেন চিজ ফিলেট ফার্স্ট, তারপরে খাচ্ছি পেরি পেরি চিকেন চিজ পিজা, তারপরে খাচ্ছি হচ্ছে চিকেন ইন প্যানেমা সস।
সো অ্যাজ ইউ ক্যান সি আমরা ভেনিউতে পৌঁছে গেছি, অনেকক্ষণ ওয়েট করেছি, জাস্ট মোর দ্যান অ্যান আওয়ার। তো টেবিলটাও মানে আমি আগে দিয়ে বলেছি যে লাইটের তলায়, অ্যাজ ইউ ক্যান সি দ্য লাইটস, ওকে ইউ আর লুকিং এট মি দিস উইথ দ্য ক্যামেরা, ওকে হোয়াটএভার, লাইটের তলায় আমরা পেয়েছি সিটটা অনেক কষ্টে। আর এই দীর্ঘ অপেক্ষার পর হোপফুলি খাবারটা যদি ভালো হয় তো রিভিউটাতে বলে দেওয়া যায়, দুজনেই বলবো রিভিউটা আজকে। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য আমিও ব্লগে চলে এসেছি, তো ওই আর কি ইউটিউবে করবো খাবার। আর যেহেতু আমরা দুজনেই ফুলি, এককালে আমরা প্রচণ্ড খেতাম, এখন যেহেতু করোনা দি আউটব্রেক অফ কোভিড-19 হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে আওয়ার উইকেন্ড থিং, তো এই স্পেশাল অকেশনসগুলোতে বেরিয়ে পড়তে ভীষণই ভালো লাগে। আরও লাভড ওয়ানসদের, আরও যে যা সবাই নিজেদের লাভড ওয়ানসদের সাথে মিলেছে সেটা দেখেও নিজের খুব ভালো লাগছে। কলকাতা ইজ গেটিং ব্যাক টু ইটস লাইফ, দি ওল্ড লাইফ। আই হোপ মেবি ইন 1 or 2 years ইট উড বি দ্য সেম, দ্য হামরুম থিং। ওকে, ক্যাচ ইউ সুন। কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর। এই যে এটা পুরো ফিশের মতন একটা ফিলে দিয়েছে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে পুরো ফিশ। ওপর চিজ আর এই সস, বারবিকিউ সস, হ্যাঁ বারবিকিউ সস। আর এটা পুরো মানে ওই কেএফসি চিকেনের মতন লাগছে অনেকটা। আচ্ছা, আর চিজ সাইডে মানে ফ্রিটার্স দিয়েছে। আচ্ছা, চিজটা কতটা আছে? মানে অনেকটা, মানে অনেকটা অ্যামাউন্টে না ঠিকঠাক মিডিয়াম? মানে অনেক সময় চিজ কেক একটু কেটে কেটে যায়, ওটা ওই ব্যাপারটা ফিল হচ্ছে না, তাই তো? এইটা তো মানে ফ্রিটার্স দিয়েছে। আচ্ছা, তুই টেস্ট ওয়াইজ কত দিবি? আউট অফ 5 4 দিবি? আচ্ছা, আর মানে প্রেজেন্টেশন প্রিটি গুড, ওকে। বেজিল নয়, কি একটা লিফ আমি ঠিক ভুলে যাচ্ছি, মাশরুমস আছে এই যে, আর চিকেন আছে, মানে এরম না জাস্ট পার্সলি বাট অনেকটাই আছে। যেহেতু প্যানে পাস্তা একটু সাইজে বড় বলে এরাই বেশি পপুলেটেড লাগছে, কিন্তু অনেকটাই আছে, বাট ভীষণ অনেকটা নয়। এটা চিকেন পাস্তা ইন প্যানে সস, আর এটা ভীষণ হট সার্ভ করা হয়েছে, দেখে মনে হবে না বাট লিটারালি আমি যখন এখান দিয়ে স্কুপ আউট করলাম ধো হচ্ছে। আমার এটা ভীষণই ভালো লাগছে, মানে ইন জেনারেল প্লেনের পাস্তা এরকম হয় ওরমই, কিন্তু একটু যেহেতু একটু মাসি পাস্তাটা আমার সেই জন্য ভালো লাগছে, যেহেতু আমার মাসি পাস্তা পছন্দ। তুই এটাকে রেটিংস কী দিবি? আউট অফ 5? আউট অফ 5 আই উড সে 3.5, নট দ্যাট গ্রেট বাট নট দ্যাট ব্যাড অলসো। আচ্ছা, তুই ফার্স্ট আইটেম যেটা খেলি ওইটা কেমন লাগলো? দ্যাট ফার্স্ট আইটেমটা ছিল হচ্ছে স্পাইসি বারবিকিউ চিকেন চিজ ফিলে, আমরা এটা ফিশ ফিলে খাই, ওটা চিকেন চিজ ফিলে। আর আমার পুরো কেসি চিকেন মনে হচ্ছিলো ফ্রাই করা, মানে ব্রেস্ট পিস দাঁড়িয়ে ফ্রাই করা, আর উইথ দ্য বারবিকিউ সস। ইট ইজ নাথিং এক্সট্রা অর্ডিনারি বাট দ্য নেম মেক্স ইট এক্সট্রা অর্ডিনারি। বাট ওকে, মানে আউট অফ 5 কত দিবি ওটা? আউট অফ 5 আই উড গিভ 3 মেবি। আমি তো একটু বেশি দিয়ে দিয়েছি 4, বুঝতে পারিনি ওটা 4 এর মতন নয়, আর পুরো পাপড়ি চাটের মতন লাগছিল। তোর একটা পেরি পেরি চিকেন পড়ে গেল। তো এটা পেরি পেরি চিকেন চিজ পিজা খাচ্ছি আমরা। এটা আমি বলবো বাকি দুটো আইটেমের থেকে বেস্ট আইটেম এইটা আমার লাগলো। তো এটা আমি
ফাইভে ফোর দিচ্ছি, কারণ আউট অফ ফাইভ ফোর দিচ্ছি এই কারণেই, কারণ বাকিগুলো আমি ভুলভাল রিভিউ দিচ্ছিলাম, যেটা আমি পরে খাওয়ার পর বুঝতে পেরেছি যে ওটা পুরো পাপড়ি চাট হয়েছিল। তো এইটা একটা রিয়েল ডিল, এটা দারুণ খেতে, একটু ঠান্ডা হয়ে গেছে বাট তাও স্টিল প্রচণ্ড ভালো। আপাতত এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আমরা এখন অলরেডি পৌঁছে গেছি, ভিআইপি ফ্লাইওভারে আছি আপাতত। তো আমাদের আজকে টোটাল বিল হলো 1277 ইনক্লুডিং সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, তো এটা হচ্ছে বিল। তো আমাদের তিনটে আইটেম নেওয়া হয়েছিল, তো আমার বেস্ট লাগলো যেটা সেটা হচ্ছে পিৎজা, মানে বেস্ট বলতে ওই বাকি দুটোর থেকে ভালো, কারণ আমার ওই বাকি দুটো খুব একটা ভালো লাগেনি, তবে পাস্তাটা ভালো ছিল। প্রথম যে আইটেমটা ছিল সেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে স্পাইসি বারবিকিউ চিকেন চিজ ফিলেট যেটা ছিল, সেটা আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি প্রথমে বলছি ওটা কেমন একটা পাপড়ি চাট টাইপের ফিল আসছিলো, উপরে পুরো সস দেওয়া, ক্রিস্পি একটা ব্যাপার, তবে হ্যাঁ চিকেনটা পুরো কেএফসির মতন কোটিং দেওয়া পুরো ওরকম ছিল, তো ওটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে পাস্তাটা আর পিৎজাটা ভালো ছিল নো ডাউট। তো এটা আমরা সফল হতে পেরেছি, এটাই অনেক, যে আমরা আগের বছর এখানে দাঁড়িয়েছিলাম তারপরে ভেতরে ঢুকতে পারিনি, মানে এতটা ভিড় ছিল, আমরা লাস্টে অন্য প্ল্যান করেছিলাম, তো এইবার যে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে এটাই আমরা ভালো লাগলো, এবং আপনাদের ব্লগটাও দেখাতে পারলাম যে এখানে অ্যাম্বিয়েন্সটাও কেমন। তো আমার অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে, ভেতরে বসারও জায়গা ছিল, বাইরের বসার ছিল, আমরা বাইরেটা চুজ করেছি এই কারণেই, কারণ পুরো গ্রিনারি, ভেতরে আসলে কি আমরা নর্মাল রেস্টুরেন্টেও আমরা ভেতরে বসি, তো ভেতরে বসে মজাটা আসতো না, তবে হ্যাঁ ভেতরে লাইটটা ভালো ছিল। তো এটা বলেই আমি আজকের ব্লগটা শেষ করবো, আজকের এপিসোডটা শেষ করবো। তো আমার আজকে পুরো ওভারঅল যদি রিভিউ চাও, আমি আউট অফ ফাইভ থ্রি দেবো, পুরো এইখানে অ্যাম্বিয়েন্সে ফাইভ আউট অফ ফাইভ দেবো, কারণ আমার এটা খুব ভালো লেগেছে, গ্রিনারি অনেক গাছ ছিল, মানে দারুণ, মানে ভেতরটা খুব। আর হ্যাঁ সার্ভিসের দিক দিয়ে আমি যদি বলি, তো সার্ভিস এদের সার্ভিস মোটামুটি ফাস্টই বলবো, কারণ উইদিন 30 মিনিটস আমাদের 30 কি 40 মিনিটসের মধ্যে তিনটে জিনিসই সার্ভ করে দিয়েছে, তিনটে আইটেমসই সার্ভ করে দিয়েছে। আপনাদের দেখার জন্য, এই ব্লগটা পুরো শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাকে অনেক অনেক ব্লেসিংস দেবেন, তাহলে আমি অনেক গ্রো করতে পারবো। অলরেডি আপনাদের ভালোবাসায় আমি 300 সাবস্ক্রাইবার মার্ক পৌঁছে গেছি, তো আমি অনেক বড় স্বপ্ন দেখছি আপনাদের নিয়েই, স্বপ্ন দেখছি, কারণ আমি বলেই দিয়েছি যে আমি যা যা করব, মানে আমি এরম না যে শুধু ফুড ব্লগিং করছি, আমি যদি ছোটোখাটো জিনিসও কিনি বাইকের জন্য বা নিজের জন্য কিছু কিনি আমার ভালো লাগে, অবশ্যই আপনাদের একটা রিভিউ বা আমি একটা ব্লগ বানাবো, তাহলে আপনাদেরও সুবিধা হবে জিনিসটা কেনার জন্য, কারণ আমি পুরোপুরি এটা রিয়েলিস্টিক রিভিউ করতে চাইছি আমার দিক দিয়ে, কারণ আমি কোনো স্পন্সার্ড কোনো ব্লগ বানাই না, আমি নিজে যেখানে ভিজিট করি সেইগুলো আমাদের ভালো লাগলে, আমার ভালো লাগলে আমি তবেই শেয়ার করি আপনাদের সাথে। তো থ্যাংক ইউ দেখার জন্য, বাই বাই, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন।